আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বিসমিল্লাহ রাহিম আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদার পর হেজগার ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে পাক আমাকেও ভালো রেখেছেন সম্মানিত ভাই বোনেরা মানুষ মাত্রই চায় তার কাছে সবাই যেন বসে থাকে বশ হয়ে থাকে নত থাকে অনুগত থাকে এটা সব মানুষ চায় স্বামী চায় স্ত্রী যেন তার অনুগত থাকে স্ত্রী চায় স্বামী যেন তার অনুগত থাকে এই অনুগত থাকার মধ্যেও একটা পার্থক্য আছে অনুগত বলতে মনে করে যে আমি যে কথা বলবো সেইভাবেই যেন চলে এই অনুগতর কথা মনে করে সবাই চাকরির ক্ষেত্রে বলেন ব্যবসার ক্ষেত্রে বলেন দুনিয়াদারি সমস্ত ক্ষেত্রে সবাই চায় তার নিয়ন্ত্রণে যেন সব কিছু চলে আসে এটা স্বাভাবিক আজকে যে তদবীরটির কথা বলবো এই তদবীরটি আসলে অনেক কস্টলি একটি তদ্বির এটি অবশ্য সবাই করতে পারবেন না এটি ধনী মানুষের দরকার বিত্তশালী মানুষের দরকার সব কাজ তো আর সবার দ্বারা হয় না আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন সবার জন্য সব কিছু রাখেননি কেউ কুফুরি তাবিজ ব্যবহার করে কেউ শিরকি তাবিজ ব্যবহার করে কেউ কোরআনী তাবিজ ব্যবহার করে বিভিন্ন ধরনের বশীকরণের কাজ করে থাকেন এবং এই তদবিরগুলো সচরাচর সবাই করতে পারেন কিন্তু আমি এখন যেটি বলবো সেটি অবশ্যই উচ্চবিত্ত ফ্যামিলির মানুষের দরকার যারা উচ্চবিত্ত আছেন তারা এই আমলটি করবেন সম্মানিত ভাই বোনেরা বশীকরণ করে রাখার জন্য মানুষ যেভাবে চায় পশু পাখিও সেভাবে চায় একটি পশু চায় অন্যান্য সমস্ত পশু তার বসে থাকুক তার নিয়ন্ত্রণে থাকুক একটি কুকুরের কথাই যদি আমরা ধরি কুকুরটা চায় অন্যান্য সমস্ত কুকুর তার নিয়ন্ত্রণে থাকুক গরু ছাগল যেই হোক না কেন সে চায় অন্যান্য পশু যেন তার নিয়ন্ত্রণে থাকে এই জন্য তারা শিং দিয়ে গুতিয়ে সেখানে তার নিয়ন্ত্রণ নিতে চায় কেউ কামড়িয়ে নিয়ন্ত্রণ নিতে চায় তো মানুষ এইভাবে চায় মানুষ চায় তার স্ত্রী তার বসে থাকুক বস বসে থাকুক মানুষ যারা আছে তারা সবাই বশ হয়ে থাকুক নিয়ন্ত্রণে থাকুক ঠিক সেইভাবে আল্লাহরবুল্লা আলমিন হরিণ জাতির মধ্যে এক ধরনের হরিণের মধ্যে এমন একটি গুণ দিয়েছেন যেটি হলো তার শরীরের মধ্যে একটি স্থানে একটি অনেক সুগন্ধি একটি জিনিস দিয়েছেন সেটির নাম হল কস্তুরি যেটাকে ডিয়ার মাস্ক বলা হয় ইংলিশে বলে ডিয়ার মাস্ক আর বাংলায়ও মাস্ক বলা হয় বা কস্তুরি বলা হয় পাকিস্তানে এটিকে মুশক বলা হয় যদি অরিজিনাল হরিণের সেই কস্তুরি আপনি পেয়ে থাকেন তাহলে বশ করতে আর কোনো সমস্যা নাই আর তার সাথে দরকার আল্লাহ হানা হুয়া তলার একটি গুণবাচক নাম আসুন জেনে নেই কীভাবে কী করবেন এটি আল্লাহ পাক হরিণকে দিয়েছেন হরিণ এই ডিয়ার তার মাস্কের কারণে হরিণ এই মাস্কের কারণে অন্যান্য হরিণকে তার নিয়ন্ত্রণে নিয়ে আসে এমনকি হরিণীকে তা নিয়ন্ত্রণে আনে এবং এটি পুরুষ হরিণদের মধ্যে হয়ে থাকে অন্তত এক হাজার হরিণ থেকে একটির মধ্যে মাস্ক পাওয়া যেতে পারে আর প্রাপ্তবয়স্ক পুরুষ হরিণ থেকে সেটা পাওয়া যায় এবং এটি একটি বিশেষ ধরনের হরিণ বিশেষ করে নেপাল বা পাকিস্তান তিব্বত এলাকা বা রাশিয়া এই সমস্ত এলাকায় এই হরিণগুলো বসবাস করে থাকে সকল ধরনের হরিণে কিন্তু এটা থাকে না এটি আমদানি রপ্তানি করা সম্পূর্ণ নিষিদ্ধ কোন কোন দেশ সেটি বিক্রি করে এবং কেউ সেটি এনে আবার আতর হিসাবেও বিক্রি করে থাকেন যদি আপনারা ডিয়ার মাস্ক পেয়ে থাকেন যেটির তুলা মিনিমাম আশি হাজার থেকে এক লক্ষ টাকা হবে এক তুলা অর্থাৎ সাড়ে এগারো গ্রামের মতো আতরের মূল্য হবে আশি হাজার টাকা থেকে এক লক্ষ টাকা কোন কোনো ক্ষেত্রে আরও বেশি হতে পারে বা কোনো ক্ষেত্রে একটু কম হতে পারে তবে নাম্বার ওয়ান ডিয়ার মাস্ক হতে হবে এই ডিয়ার মাস্ক আপনার হাতের মধ্যে একটু লাগিয়ে এইভাবে ঘষে আপনি আল্লাহ রব আলমিনের একটি গুণবাচক নাম মাত্র বার পাঠ করবেন প্রথমে একবার দুরুত পড়ে নেবেন সাল্ল্লাহু আলম হাম্মদ সাল্লাম এর এরপর আপনি পড়বেন ইয়া কবি এইভাবে আপনি এগারো বার পড়বেন আবার একবার দুরুদ পাঠ করবেন এবং আপনার ওই ডিয়ার মাস্ক লাগানো হাতে তিনটা ফুক দিবেন বিসমিল্লা সহিত বিসমিল্লাহ 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 তিনটা ফুক দিবেন এরপর আপনার মুখে শরীরে লাগিয়ে দিবেন সুহানল্লাহ আপনি যেদিকে যাবেন মানুষ আপনার পিছনে পিছনে যেতে থাকবে মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে মানুষকে আপনি যা বলবেন তাই করবে কোনো তাবিজ কোনো ধরনের আমল দিয়ে আপনি সেটি করতে পারবেন না কোনো ব্ল্যাক ম্যাজিক দিয়ে কোনো জাদু দিয়ে চালান দিয়ে কুফুরি দিয়ে সেটি করা সম্ভব নয় আল্লাহ পাকের এই নামের অর্থ হচ্ছে নিয়ন্ত্রণকারী আল্লাহ রব্ল আলমিনের নাম হচ্ছে আল কবিদ এই কবিদ শব্দের অর্থ হল নিয়ন্ত্রণকারী সরল পথ প্রদর্শনকারী আরও অনেক নাম আছে এই যে নিয়ন্ত্রণকারী নামটি এই নাম যখন আপনি পাঠ করে ডেয়ার মাস্কের মধ্যে দিবেন অর্থাৎ হরিণের কস্তুরির মধ্যে ফুক দিয়ে আপনার শরীরে লাগিয়ে ঘরে বাহিরে চলাফেরা করবেন মানুষ আপনার বসে থাকবে আপনার বিরোধিতা করতে পারবে না সবাই আপনার কথা শুনবে আপনি যদি এমপ্লয়ী হন অর্থাৎ আপনি কর্মচারী হন তাহলে আপনার বস আপনার কথা মতো থাকবে ইনশা আল্লাহ আপনার শরীর থেকে যখন ডেয়ার মাস্কের খুশবু বের হতে থাকবে আর মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে সম্মানিত ভাই বোনেরা এই মাস্কের কথা আল্লাহর নবী প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিসাল্লাম বলে গেছেন যে তোমরা ডিয়ার মাস্ক যেটি কস্তুরি অর্থাৎ মস্ক তোমরা ব্যবহার করো এতে রয়েছে অনেক উপকার এটি বুহারি শরীফের হাদিস এটি ব্যবহার করাও শুননা তবে অনেক প্রাইস অনেক দাম এই দামি জিনিসটা আমরা সাধারণ মানুষ পাবো কেমনে মার্কেটে পাওয়া যায় অনেকে ডিয়ার মাস্কের নকল কেমিক্যালি ডিয়ার মাস্ক বিক্রি করে থাকেন অনেক সস্তায় পাওয়া যায় সম্মানিত ভাই বোনেরা এগুলো দিয়ে হবে না আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখলেন আপনারা খোঁজ করুন আসল ডিয়ার মাস্ক কোথায় পাওয়া যায় আপনার এলাকায় আপনার দেশে বা বাংলাদেশে বা প্রবাসে যেখানে আপনারা আতরের দোকান পাবেন সেখানে আপনারা এটি খোঁজ নেবেন ডিয়ার মাস্ক অরিজিনাল ডিয়ার মাস্ক যদি পান আপনারা সেটি অন্তত কোয়ার্টার তুলা কিনে রাখবেন সম্মানিত ভাই বোনেরা জীবনের শেষ দিন পর্যন্ত কাজে লাগবে আপনি শারীরিকভাবে মানসিকভাবে অর্থনৈতিকভাবে এটির দ্বারা উপকৃত হবেন এটি আল্লাহ পাকের একটি কুদরতি জিনিস একটি হরিণের মধ্যে আল্লাহ পাক এত খুশবুদার জিনিস দিয়েছেন যে আপনি যখন এই ডেয়ার মাস্ক ব্যবহার করবেন কম পক্ষে এক কিলোমিটার পর্যন্ত এটির ঘ্রাণ চড়িয়ে যাবে আপনি কোথাও লুকিয়ে থাকতে পারবেন না ভাই বোনেরা আপনারা যেদিকে যাবেন আপনার খুশবুতে এই এলাকা মাতোয়ারা হয়ে যাবে সম্মানিত ভাই বোনেরা এটি দ্বারা আপনি বশ করতে পারবেন আপনি কাউকে জাদুও করা লাগবে না কাউকে কিছুই করা লাগবে না কাউকে কিছু বলাও লাগবে না জাস্ট একটি পারফিউম আপনি ব্যবহার করলেন কিন্তু এই পারফিউমের কারণে আল্লা পাক সমস্ত মখলুকাতকে আপনার বসে নিয়ে আসবেন আপনারা পরীক্ষা করে দেখতে পারেন সম্মানিত ভাই বোনেরা যদি আপনারা অরিজিনাল ডেয়ার মাস্ক কোথাও পেয়ে থাকেন দয়া করে আমার এই ভিডিওর নিচে কমেন্টে কমেন্ট করে জানাবেন এবং আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করব আমি নিজেও কিছু ডেয়ার মাস্ক কিনতে চাই কারণ আমাদের রোহানি তদ্বিরে অনেক অনেক ডেয়ার মাস্কের প্রয়োজন হয়ে থাকে অর্থাৎ আসল কস্তুরির দরকার হয় আর যেটির দাম লক্ষ লক্ষ টাকা সম্মানিত ভাই বোনেরা আমার কাছে ছিল এই মুহূর্তে নাই আপনারা যারা এই ভিডিওটি দেখলেন যেখানে পাবেন নিজেও কিনবেন আমাকেও জানাবেন ইনশাআল্লাহ আমি কিনে নিব সম্মানিত ভাই বোনেরা আজকে এই ভিডিওটি দেখে আপনারা অনেক উপকৃত হয়েছেন অনেক কিছু জানতে পেরেছেন যদি আপনারা ডিয়ার মাস্ক সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে ইউটিউবে বা গুগলে সার্চ করুন হাউ টু মেক ডিয়ার মাস্ক পারফিউম অথবা ডিয়ার মাস্ক লিখেই সার্চ করেন হরিণ কোন দেশে পাওয়া যায় কিভাবে তার এই গ্ল্যান্ড থেকে কস্তুরি নির্গত হয় বা এটাকে কিভাবে প্রসেসিং করা হয় এটির প্রাইস কত কোন দেশে পাওয়া যায় সব কিছু জেনে যাবেন সম্মানিত ভাই বোনেরা আর আমি তো এটির উপকারের কথা বলে দিলাম এটি গুপ্ত উপকার সবাই সেটি জানে না আশা করি আপনারা জেনে গেলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি